জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এমন কয়েকজনের দণ্ড কার্যকর হয়েছে, আর পলাতক আত্মস্বীকৃত খুনিদের ফিরিয়ে আনতে তৎপর রাষ্ট্র। কিন্তু এই হত্যাকাণ্ডের প্লট তৈরি করেছিল কারা, নেপথ্যের ষড়যন্ত্রকারীরাই বা কারা ছিল, এ নিয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন। স্যার, আপনাকে আমাদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। স্যার, এই মামলাটির তদন্তে যখন আপনি দায়িত্ব পান, তখন আপনি কোথা থেকে শুরু করলেন? প্রথম আপনার পরিকল্পনা কী ছিল, কীভাবে আপনি এই মামলাটির তদন্ত শুরু করলেন, তদন্ত কাজটি? এই মামলার ঘটনা আপনারা জানেন, 1975 সালের 15 আগস্ট ভোরবেলা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে সংঘটিত হয়। এই হত্যাকাণ্ড ঘটার পর সাথে সাথে কোনো মামলা রুজু হয়নি। দীর্ঘ প্রায় 21 বৎসর পর 1996 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে, তখন তারা এই মামলার রুজু করার প্রক্রিয়া শুরু করেন এবং অক্টোবর মাসের 2 তারিখ অর্থাৎ 2/10/96 তারিখে এই মামলাটি রুজু হয়। আসলে মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধুর বিরুদ্ধে তখনই ষড়যন্ত্র হয়েছে। তখনই খন্দকার মোস্তাক, মাহবুব আলম চাষী, তাহিরুদ্দিন ঠাকুর এরা পাকিস্তানের সাথে একটা কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্র করেছিল এবং তাদের সাথে আর্মি পার্সোনাল হিসেবে জিয়া জড়িত ছিল সেটার সাথে, যার ফলশ্রুতিতে যেটা যখন টের পেয়েছেন তাজউদ্দিন সাহেব, তখনই মোস্তাককে পররাষ্ট্র মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাহবুব আলম চাষী খন্দকার মোস্তাকের সেক্রেটারি ছিল। এই খন্দকার মোস্তাক বার্ডে একটা মাহবুব আলম চাষিকে বার্ডে পোস্টিং করে নিয়ে যায় এবং আলম আলম চাষি বার্ডে ছিল। ওই বার্ডে তাদের মিটিং হয়। সেই বার্ডের মিটিংটা আপনার এখানে উপস্থিত ছিল, তার দিন ঠাকুরও ছিল এই মামলার আসামি এবং আরও অন্যান্যরা ছিল। এবং সেই বার্ডে মেজর রশিদ এবং মেজর ফারুক, তারপরে শাহরিয়ার, ওরা ওইখানে গিয়া এই ষড়যন্ত্রের সাথে অংশী হয়। বঙ্গবন্ধুর বাড়ির প্রত্যেকটি কামরায়, প্রত্যেকটি জায়গায় বিভিন্ন রকমের চিহ্ন রয়ে গেছিলো তখনও যখন আমি তদন্তভার গ্রহণ করি। বিভিন্ন রুমে আপনার গুলির চিহ্ন, রক্তের চিহ্ন, বঙ্গবন্ধুর সিঁড়িতে যেখানে বঙ্গবন্ধুর লাশ ছিল সেখানে এখন তখনও আমরা রক্ত পেয়েছি, এটা প্রিজার্ভ করা হয়েছিল। এই ঘটনাস্থল পরিদর্শন করে আমরা বিভিন্ন আলামত, অনেকগুলো আলামত আমরা জব্দ করি। তার মধ্যে গুলির কোষা আছে, বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন আছে, কিছু বই পুস্তক ছিল বঙ্গবন্ধুর লাইব্রেরিতে সেখানে এগুলোতে গুলির দাগ আছে, এরকম বিভিন্ন রকমের আলামত আমরা জব্দ করি। বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র তৈরি করেছে কিন্তু জাসদ, গণবাহিনী, এটা অস্বীকার করার কারণ নেই। যদিও জাসদ এখন আমাদের সাথে, কিন্তু ক্ষেত্র তৈরি করেছে তারা। শেখ কামালের বিরুদ্ধে অপপ্রচার, জঘন্য অপপ্রচার, গণবাহিনী, ঈদের জামাতে এমপি খুন, পাটের গুদামে আগুন, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী সাহেবের বাসায় আক্রমণ, এবং সমস্ত বাংলাদেশে একটা
অরাজকতা সৃষ্টি করার পেছনে ছিল গণবাহিনী, সিরাজ শিকদারের বাহিনী এবং পাকিস্তানের সেই রাজাকার আলবদররা। এই যে গণবাহিনী এবং এমন একটা অবস্থা ছিল তখন জাসদের, 72 পর থেকে জাসদ সমস্ত এন্টি লিবারেশন ফোর্স জাসদের সাথে ঢুকেছে, সমস্ত এন্টি লিবারেশন জাসদের সাথে ছিল। 73 সালের নির্বাচনে জাসদ 300 আসনে মনোনয়ন দিতে পেরেছে, কীভাবে এন্টি লিবারেশন ফোর্স তাদের সাথে ঢুকেছে এবং সমস্ত বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার। এই ঘটনায় জড়িত মেজর ফারুক এবং মেজর রশিদ, পরবর্তীতে তারা কর্নেল হয়েছিল, তো তাদের একটা স্বীকারোক্তি, যেটাকে বলা হয় আত্মস্বীকৃত একটা বক্তব্য ছিল, যেটা সেই লন্ডনের গ্রানাডা টেলিভিশনে ধারণ করা হয়েছিল। আমরা সেই বক্তব্য, সেই ক্যাসেটও আমরা সংগ্রহ করেছি। I am a senior officer, I cannot be involved in such things. If you junior officers want to do it, go ahead. So you would think that had Mujib remained alive, he would have turned the tables on you all? Yes, that would have been his first effort. And so you had to eliminate, you felt, yes, you had to kill him? Yes, I had to. এই যে 15 আগস্ট তারা যে রোড মার্চে যাবে, এটা তো অনুমতি নিয়েছিল সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অনুমতি নিয়েছিল, এবং তখন 9ম ডিভিশনের ইয়ে ছিলেন খালেদ মোশারফ। নৈশকালীন মহড়ার কথা বলছিলেন, রাত্রিকালীন মহড়া যে মহড়াটা পারমিশন নিয়ে ট্যাঙ্ক বের করেছে, তো পারমিশন নিয়ে অনুমতি নিয়েই বের করেছে ট্যাঙ্ক। এবং তখন 9ম ডিভিশনে ছিলেন আমাদের খালেদ মোশারফ সাহেব ছিলেন, কর্নেল সাফায়েত জামিল সাহেব ছিলেন। সেখানে এবং তারা পারমিশন নিয়ে এই বের করেছে সেখানে, তারপর তারা বালুর মাঠে একসাথে হয়েছে। বালুর মাঠে একসাথে হয়ে এখানে ফারুক রশিদরা সরকারের বিরুদ্ধে বক্তব্য রেখেছে, এখানে সেখানে বক্তব্য রেখেছে যে এই সরকার একেবারে দেশের বিরুদ্ধে কাজ করছে, ইন্ডিয়ার সাথে আঘাত করে আমরা একটা ইন্ডিয়ার বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে, সরকারের বিরুদ্ধে যত রকম বিষয় আছে তাই বলছে, কাজেই তোমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বড় একটা অপারেশন, এমন একটা দেশ পত্রিকার কাজেই তোমাদেরকে আমরা নিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধুকে হত্যা করবে বলে নাই তারা, কিন্তু দেশকে উদ্ধার করার জন্য তারা এই সরকারকে হটাবার জন্য একটা পরিকল্পনা মাফিক তারা উদ্ধার করার জন্য তারা নিয়ে যাচ্ছে, এইরকম বক্তৃতা তারা, উত্তেজনামূলক বক্তৃতা তারা দিয়েছে সৈন্যদের কাছে, সাধারণ সোলজারদের উজ্জীবিত করছে তারা বক্তৃতায়। সেখানে সেনাবাহিনী থেকে বরখাস্ত হচ্ছে মেজর ডালিম, মেজর নূর, তাদেরকে সামরিক বাহিনীর পোশাক পরানো হয়েছে, এই সমস্ত কিছুকে সেনাবাহিনীর কর্মকর্তাদের গোয়েন্দা সংস্থার খবর ছিল না, 9ম ডিভিশন বলেন বা সেনাবাহিনীর প্রধান বলেন সবাই তো জেনারেল, জিয়া না হয় এটার সাথে জড়িত ছিল, জিয়া জড়িত ছিল, অন্যান্য অফিসাররা কী করেছেন তারা তো দায় এড়াতে পারবেন না। 1975 সালের 14ই আগস্ট রাত 10টা নৈশ প্রশিক্ষণের কথা বলে বেঙ্গলটি রেজিমেন্টের 18টি কামান এবং বেঙ্গল ল্যাঞ্চারের 28টি ট্যাঙ্ক জড়ো করা হয় বিস্তীর্ণ এই বালুর মাঠে, যেখানে বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ঘাতকরা এখানেই বসেই ছক করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার। এই ঘটনায় যারা পরবর্তীতে আমরা জড়িত পেয়েছি তাদের মধ্যে আপনার ফারুক, মেজর ফারুক, পরবর্তীতে কর্নেল ফারুক, সে ছিল লিবারেশনের সময় সমস্ত সময়টাই সে আবুধাবিতে চাকরিরত ছিল, জাস্ট লিবারেশনের শেষ মুহূর্তে সে দেশে ঢুকে
এবং তার সে কোনো সময় যুদ্ধের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আবার মেজর ডালিমের কথা যদি বলি, মেজর ডালিম এবং মেজর রশিদ ইউনিভার্সিটিতে তারা এনএসএফ যে সংগঠনটা ছিল সেটার সাথে তারা জড়িত ছিল। কাজে তাদের যে মূল ধারাটা সেটা আপনারা অবশ্যই বুঝতে পারেন। মেজর রশিদ লিবারেশনের সময় প্রথম দিকে সে পাকিস্তানে কর্মরত ছিল এবং সেখানে সে ক্যাপ্টেন ছিল। ক্যাপ্টেন থাকা অবস্থায় ওইখানে তার মিসেস জুবাইদা রশিদ, এই মামলা আমরা তাকে চার্জশিটও দিয়েছিলাম যদিও তার বিচার হয়নি, তো সেই জুবাইদা রশিদ বাংলাদেশ থেকে লাস্ট ফ্লাইট যেটা পাকিস্তানে যায় সেই ফ্লাইটে জুবাইদা রশিদ পাকিস্তানে যায় এবং সেখানে গিয়ে তার স্বামীর সাথে ক্যাপ্টেন রশিদ, তখন তার পোস্টিং ছিল আপনার কাশ্মীরে, সেখানে যায় তার সাথে দেখা করে এবং সেখানে মেজর রশিদ ক্যাপ্টেন রশিদের প্রমোশন হয়ে মেজর হয়। মেজর হওয়ার পরে তাকে 10 দিনের সিএল ছুটি দেওয়া হয়। এই সময় যুদ্ধ চলছে বাংলাদেশে, কেউ পাকিস্তান থেকে আসতে পারে না, অথচ তাকে সিএল ছুটি দেওয়া হয় প্রমোশন দেওয়ার পরে। এটা তার জুবাইদা রশিদের বক্তব্যের মধ্যে আছে। এবং তারপর দুইজন মেজর ক্যাপ্টেন রশিদ, সরি মেজর রশিদ তখন তার ওয়াইফকে নিয়ে আবার বাংলাদেশে আসে। বাংলাদেশে আইসাই সে খন্দকার মুস্তাকের সাথে দেখা করে। এই যে লিঙ্কটা, এটা পরিষ্কার যে কোথায় কার লিঙ্ক কোথায়। পাকিস্তান থেকে সে সহজেই চলে আসে, যখন নাকি পালায় কেউ আসতে পারে না, তার ওয়াইফ সহ সে চলে আসে, প্রমোশন হয়, আইসা খন্দকার মুস্তাকের সাথে দেখা হয়, খন্দকার মুস্তাক তার আত্মীয় এবং সেইভাবে সে আবার যুদ্ধেও অংশগ্রহণ করে। এখানে যুদ্ধের অংশগ্রহণ করার পরে যখন যুদ্ধ শেষ হয় তখন পাকিস্তানি যে সিও ছিল যারা সারেন্ডার করছে সেই সিওর গাড়িটাই রশিদকে হস্তান্তর করে। মানে এই যোগসূত্রটা আপনারা দেখেন, অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যায় যে রশিদকে তারা ঢুকিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের নামে, তাকে ঢুকিয়ে দিয়েছে এবং খন্দকার মুস্তাকের সাথে তার একটা যোগাযোগ অলরেডি প্রথম থেকেই হয়েছে। এই যে তাদের, তারপর আবার এই রশিদ ফারুক বাইরাবাই তারা দুইজন পরস্পর বাইরাবাই দুইজনকে দুইজনে বিয়ে করছে। এই যে একটা তাদের মধ্যে যোগসূত্র পরিষ্কার বোঝা যায়, পাকিস্তান এবং খন্দকার মুস্তাক এই যে মানে তাদের পরস্পরের সাথে যোগাযোগ এটা পরিষ্কার। বঙ্গবন্ধুকে হত্যার জন্য নানামুখী পরিকল্পনা সাজায় খুনিরা। মেজর শাহরিয়ারের নেতৃত্বে নিউ মার্কেট এলাকায় মোতায়েন করা হয় এক কোম্পানি সেনা সদস্য। তাদের কাজ ছিল পিলখানার বিডিআরের তরফ থেকে কোনো আক্রমণ হলে তা প্রতিহত করা। 28টি ট্যাঙ্কসহ শেরেবাংলা নগরে মোতায়েন করা হয় আরেকটি টিম, যাদের কাজ ছিল রক্ষী বাহিনীকে প্রতিহত করা। আর এই টিমের দায়িত্ব নিজেই নিয়েছিলেন মেজর ফারুক। হত্যার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর তৎকালীন সেনাবাহিনীর উপপ্রধান জিয়াউর রহমানের সঙ্গে খুনি ফারুক এবং রশিদের আলোচনা হয় বলে জানায় মামলার তদন্ত কর্মকর্তা। এটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং পৃথিবীতে আমি সবসময় বক্তৃতা একটা কথা বলি সবসময় যে পৃথিবীতে বহু রাষ্ট্রনায়ক হত্যা করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন, মার্টিন লুথার কিং, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, পাকিস্তানের লিয়াকত আলী খান অনেক রাষ্ট্রনায়ক হত্যা করেছে, আমরা এটা দেখেছি। আমরা যে এরকম নৃশংস বর্বরতা আর কোথাও নাই, আর কোনো জায়গায় এরকম নৃশংস বর্বরতা ছিল না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে। অনেকে মনে করেন যে একটা পরিবারকে শেষ করার জন্য হত্যাকাণ্ড, আমি মনে করি তা না। আমি মনে করি পাকিস্তান আইএসআই একেবারে পরিকল্পিতভাবে একাত্তরের হত্যার, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ তারা নিয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে পরিকল্পিতভাবে। একাত্তরের পরাজয়ের প্রতিশোধ সামনে এসেছে জিয়াউর রহমান, মোস্তাক, ফারুক, রশিদ যারা, এবং 75-এর এই হত্যাকাণ্ডের পর আমি বলবো জিয়াউর রহমানের আসল মুখোশটা উন্মোচিত হয়ে গেছে। কর্নেল তাহের একবার গেলেন এই শফিউল্লার কাছে, এটা শফিউল্লার বক্তব্য বলছি আমি, গিয়ে বললো যে আপনি তো অনেকদিন আর্মি চিফ অফ আছেন, তো এখন এটাকে জিয়াউর রহমানকে ছেড়ে দেন। একজন আর্মি চিফের কাছে গিয়ে একজন কর্নেল বলতেছে যে আপনি এটা ছেড়ে দেন, কতটুকু স্পর্ধা। এছাড়া আপনার
আমাদের সাক্ষী ছিলেন কর্নেল হামিদ, আপনারা জানেন। হামিদের বক্তব্যে দেখা যায় যে তারা যখন আর্মি টেনিস গ্রাউন্ডে খেলতো, জিয়াউর রহমান সফিউল্লাহ খেলতো, তখন এই মেজর ডালিম এবং তার সাথে আরও কয়েকজনকে সেখানে ঘোরাঘুরি করতো। তো একদিন সফিউল্লাহ বলতেছিল, এরা এখানে আসে কেন? ওরা তো এখানে আসার কথা না, ওরা এখানে এন্টাইটেল নয়। তো হামিদ সব তখন ডালিমকে জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কীভাবে আসছো? তোলে জিয়াউর রহমান বলেছে। আবার আমাদের আসামি কর্নেল ফারুকের স্বীকারোক্তিতে পাওয়া যায় যে এই দেশের অবস্থা নিয়ে, তখন দেশে বন্যা, দুর্ভিক্ষ, তারপর আইন শৃঙ্খলার অনেক রকমের ঘটনা ছিল, এগুলো নিয়ে তারা সবাই সবসময় আলোচনা করত। তো একদিন জিয়াউর রহমান হাঁটতে হাঁটতে তার বাসায় চলে আসে, কর্নেল ফারুকের বাসায়, তার মেজর ফারুক আইসা তার বাসায় আসলে তখন আলাপ হচ্ছে সেই পরিস্থিতি নিয়ে। তখন ফারুক বলছে যে একটা কিছু করা দরকার, তো জিয়াউর রহমান বলে তোমরা করো কিন্তু আমাকে জড়াইও না। এই যে বিষয়গুলো, এগুলো পরস্পর একটা আরেকটার সাথে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে জিয়ার সাথে তাদের লিঙ্কটা, তাদের সম্পর্কটা। 15 আগস্টের আগে আরও কয়েকটা মিটিং করেছে, সর্বশেষ মিটিং তারা 12 তারিখ করে, 14 আগস্ট দিবাগত রাত্রে তারা এই ঘটনা করবে, এটাই তাদের ডিসিশন হয়েছিল। স্যার, বালুর মাঠ থেকে প্ল্যান হলো, প্ল্যান করার পরে তারা প্রথমে শেখ মনির বাসায় কয়েকটা ভাগে ভাগ হয়ে যায়, এবং তাদের কোথায় কোথায় একটা হয় শ্রেণীবাদের বাড়িতে। 15 আগস্ট ভোর 5:15 মেজর শাহরিয়ার রশিদ, মেজর আজিজ পাশা এবং মেজর নুরুল হুদার নেতৃত্বে ভারী একটি মেশিন গান এবং এক প্লাটুন সেনা সদস্য রওনা দেয় আব্দুর রব সেনিয়াবাদের মিন্টু রোডের এই বাসায়, যেটি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুরাতন প্রশাসনিক ভবন হিসেবে রয়েছে। ঘাতকরা প্রথমে এই ভবনের নিরাপত্তারক্ষীদের গুলি করে হত্যা করে, গুলির শব্দে ঘুম ভাঙে আব্দুর রব সেনিয়াবাদের। এরপর ঘাতকরা দরজা ভেঙে বাসায় প্রবেশ করে এবং বাসার সবাইকে এক জায়গায় করে। এরপরই আব্দুর রব সেনিয়াবাদ সহ বাসার সবাইকে ব্রাশ ফায়ার করে হত্যা করে ঘাতকরা। সেনিয়াবাদের বাসায় যখন হত্যাযজ্ঞ চলছিল, ঠিক একই সময়ে বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসায় আক্রমণ করে রিসালদার মোসলে উদ্দিনের নেতৃত্বে 2 ট্রাক সেনা সদস্য। হত্যা করা হয় শেখ মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে। প্রাণে বেঁচে যান শেখ ফজলে শামস পরশ ও শেখ ফজলেনুর তাপস। রেডিও স্টেশনে তারা কেন গেল? রেডিও স্টেশনে ওই যে ডালিম দায়িত্বে ছিল, ডালিম থেকে প্রথমেই হত্যার পরপরই ঘোষণা দিল। মেজর ডালিম বলছি, অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। সে সময়ের সেনাপ্রধান সহ অন্যান্য সেনা কর্মকর্তাদের ভূমিকা বিশ্লেষণ করেছিলেন, কি পেয়েছিলেন? আসলে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হইল, হত্যাকারী রশিদ তার সাথে আরও কয়েকজনকে এনে যখন জিয়ার বাসায় গেলো, জিয়ার বাসায় দেখলো জিয়া শেভিং অবস্থা আছে, জিয়া বলছে যে প্রেসিডেন্টকে তো হত্যা করা হয়েছে। জিয়া বলছে যে প্রেসিডেন্টকে হত্যা হয়েছে, সো হোয়াট, ভাইস প্রেসিডেন্ট আছে, উনি দায়িত্ব নেবে। তার ভূমিকা এভাবে, আগের থেকে যা ভূমিকা আমি যেভাবে বলে আসলাম, তো এখানেই পরিষ্কার জিয়াউর রহমানের ভূমিকাটা। আর সফিউল্লাহ ছিল, সফিউল্লাহর অনেক নলেজের বাইরে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তবে তার একটা হয়তো যতটুকু তার অ্যালার্ট থাকার কথা হয়তো সেখানে কিছুটা দুর্বলতা থাকতে পারে, কিন্তু তার ভূমিকা ছিল এই ধরনের সরাসরি কোনো পাওয়া যায়নি। তো রিয়্যাক্ট করা বা তার এটা আরও আগাইয়া যায়, আরও খবর রাখা, সেই ধরনের হয়তো এখানে কিছুটা দুর্বলতা আছে। এটা আমি স্পষ্ট, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু লাশ সিঁড়িতে মারিয়ে যারা নাকি মোস্তাকের মন্ত্রিসভায় যোগদান করেছিল, তারা কি সবাই কি একেবারে ভয় ভীতিতে যোগদান করেছিল? সেই যোগদানকারীদের কি আইএসআইয়ের বেতনভুক বা সিএর বেতনভুক লোক ছিল না সেই যোগদানকারী যারা ছিল? আমি নাম বলতে চাই না,
সবাই কি ভীত সন্ত্রস্ত মুক্তাদের মধ্যে সবাই গিয়েছিল? অবশ্যই না। বঙ্গবন্ধু হত্যার তদন্তের মোটিভটা খোঁজা হয়নি, শুধুমাত্র হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে, বিচার করা হয়েছে, কিন্তু হত্যার মোটিভটা খোঁজা হয় নাই। হত্যার মোটিভ আপনার এটা তো পরিষ্কার, এটা খোঁজা হয়নি কথাটা সঠিক নয়। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের সাথে কি কোনো জমি জমা নিয়ে গোলমাল ছিল? তাদের সাথে কোনো ব্যক্তিগত আক্রোশ বা ব্যক্তিগত কোনো বিষয়াদি ইত্যাদি ছিল? মূল বিষয়টাই হলো বঙ্গবন্ধুকে হত্যা করা। আপনি এখানেই পরিষ্কার দেখেন যে বঙ্গবন্ধুকে না হয় বুঝলাম পলিটিক্যাল কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, তার ফ্যামিলি, তার শিশু ছেলে রাসেল, রাসেল কি অপরাধ করেছিল, রাসেলকে হত্যা করা হলো? এমন নয় যে একজনকে গুলি করতে যেয়ে রাসেলের গায়ে লেগেছে, তা তো হয়নি। তাকে আলাদাভাবে ধরে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। এখানে তো বোঝা যায় মোটিভটা কি, মানে বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর ফ্যামিলিকে রাখা যাবে না, তাদেরকে সমূলে ধ্বংস করে দিতে হবে, এটা পরিষ্কার। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হোক এবং রাষ্ট্র সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিক, এটি আমরা প্রত্যাশা করি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা। আপনাদেরও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।